ব্যাংকেকো মাফিয়া গ্রুপ, যারা আমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে, যারা এই জাতির কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন গড়েছে, সেই এস আলম গ্রুপকে নিয়ে পত্রপত্রিকাতে যেভাবে লেখা উচিত সেভাবে লেখা হয় না। তাদের এই যে লুটপাট, এই লুটপাটকে নিয়ে আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে, যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের কাছ থেকে আমরা যেভাবে মন্তব্য আশা করি, প্রতিবাদ আশা করি। একটা রাষ্ট্রের জনগণের টাকা, আমার আপনার টাকা, আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের টাকা, 30,000 কোটি টাকা এস আলম গ্রুপ নিয়ে সিঙ্গাপুরে পাচার করে, সামিট গ্রুপ এই দেশের টাকা লুট করে নিয়ে সিঙ্গাপুরে সবচেয়ে বেশি বড়লোক হয়, এগুলো কি ফাইজলামি নাকি? আশ্চর্য কথা। এবং তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে মামলা হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে উচ্চ আদালত ব্যবস্থা নেয় না, পুলিশ ব্যবস্থা নেয় না, সংসদীয় কমিটি ব্যবস্থা নেয় না, তো আমাদের ট্যাক্সের টাকা তারা নেয় কেন? এই চোরদের পালার জন্য সরকারের মদতে এস আলম গ্রুপ প্রায় 30,000 কোটি টাকা পাচার করে নিয়েছে, একের পর এক ব্যাংক তারা দখল করতেছে। অবশেষে এস আলম গ্রুপ এবং আরও কিছু কোম্পানি যারা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, অসহায় দরিদ্র মানুষের টাকা, তাদেরকে এই সুযোগটা আসলে কারা করে দেয়? বিদর্শক, গুরুত্বপূর্ণ আলোচনা। এই নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখবো নানগরের টিভির নাজমুস সাকিবের প্রতিবেদন দেখে বুঝতে পারবো যে এস আলম গ্রুপ সহ যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের রিজার্ভ বা বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো তারা পাচার করছে, তারা কাদের সাহায্যে কাজগুলো করতেছে। একটা রাষ্ট্রের জনগণের টাকা, আমার আপনার টাকা, আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের টাকা, 30,000 কোটি টাকা এস আলম গ্রুপ নিয়ে সিঙ্গাপুরে পাচার করে, সামিট গ্রুপ এই দেশের টাকা লুট করে নিয়ে সিঙ্গাপুরে সবচেয়ে বেশি বড়লোক হয়, এগুলো কি ফাইজলামি নাকি? আশ্চর্য কথা। এবং তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে মামলা হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে উচ্চ আদালত ব্যবস্থা নেয় না, পুলিশ ব্যবস্থা নেয় না, সংসদীয় কমিটি ব্যবস্থা নেয় না, তো আমাদের ট্যাক্সের টাকা তারা নেয় কেন? এই চোরদের পালার জন্য, চোরদেরকে দৌরাত্ম্য লুট এগুলিকে সহজসাধ্য করে দেওয়ার জন্য, এই সমস্ত ব্যাপারে আমাদের সবাইকে কথা বলতে হবে। আজকে বাংলাদেশে মানুষ কিন্তু বলছে, আপনারা অনলাইনে কমেন্ট দেখেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে কথা বলার সাহস হতো না। কেন? এস আলম গ্রুপকে কে প্রোটেকশন দেয় যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না? কে দেয়? সাধারণ মন্ত্রী প্রোটেকশন দিলে কথা বলা যায় না? বিশ্বাস করি না। কে প্রোটেকশন দিলে কথা বলতে যায় না? এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কথা বলতে পারি না। কেন? আমার সম্পত্তি লুট হয়ে যাবে, আমার ভোটাধিকার লুট হয়ে যাবে, আমার ভবিষ্যৎ লুট হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না? এটা কী দেশ? আমাদের এগুলি মানুষকে বুঝাইতে হবে। আমাদের দেশে একটা সাধারণ ব্যবসায়ী, বাসের, বাস পরিবহনের মালিক, বাসটা বাসের মানে আন্তঃজেলা বাসের মালিক, সে আজকে $1 বিলিয়ন মালিক হয়ে গেছে, 6টা ইসলামী ব্যাংক খালি করে দিয়েছে। বাংলাদেশে একটা সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরে সবচেয়ে বড় লোক একজন হয়ে গেছে। আপনারা দুঃখ করে বলেন যে এরকম আমরা রেমিটেন্সের টাকা পাঠাই, টাকা পাচার করে দেই, আমরা দুঃখ করে বলি আমরা ট্যাক্সের টাকা দেই, এই টাকা সব খায়া ফেলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। আজকে ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি আসিফ নজরুলের যে ভিডিও ক্লিপটি প্লে করে দেখালাম, আপনারা নিশ্চয়ই এখানে আসিফ নজরুলের যেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পারলেন। এটি আসলে শুধু যে তার ব্যক্তিগত ক্ষোভ তা নয়, এটা আসলে আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের পুঞ্জীভূত একটি ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বলতে পারি, যেটা আসলে আমরা সেভাবে বহিঃপ্রকাশ করার সাহস হয়তো আজকাল পাই না, বা যাদের কাছ থেকে আশা করি যে তারা বহিঃপ্রকাশ করবেন তারাও খুব একটা ঘটান না। অর্থাৎ এই যে এস আলম গ্রুপ, যেই ব্যাংকেকো মাফিয়া গ্রুপ, যারা আমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে, যারা এই জাতির কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন গড়েছে, সেই এস আলম গ্রুপকে নিয়ে পত্রপত্রিকাতে যেভাবে লেখা উচিত সেভাবে লেখা হয় না। তাদের এই যে লুটপাট, এই লুটপাটকে নিয়ে আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে, যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের কাছ থেকে আমরা যেভাবে মন্তব্য আশা করি, প্রতিবাদ আশা করি, প্রতিক্রিয়া আশা করি, সেভাবে কিন্তু আমরা আসলে কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া দেখতে পাই না। অর্থাৎ খোদ রাষ্ট্রযন্ত্রের চেয়েও বড় হয়ে গিয়েছে যেই ব্যবসা প্রতিষ্ঠানটি বা যেই গ্রুপটি, সেই এস আলম গ্রুপ। এবং সেই মাফিয়া এস আলম গ্রুপের অধীনে দেশের 7টি ব্যাংক রয়েছে, যে কারণেই এই গ্রুপটিকে বলা হয় ব্যাংকেকো মাফিয়া গ্রুপ। আর এখন তো তারা নতুন একটি বুদ্ধি বের করেছে, সেটা হচ্ছে তারা সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে না রেখে তাদের পরিচিত কোনো শিল্প গ্রুপের নিয়ন্ত্রণে একটি ব্যাংকে নিয়ে পেছন থেকে কলকাঠি তারা নাড়বে, যে কারণেই এই যে ন্যাশনাল ব্যাংক নামে যে ব্যাংকটি সম্প্রতি কেডিএস গ্রুপ তারা দখল করলো সিকদার গ্রুপের কাছ থেকে, সেই কেডিএস গ্রুপটিও কিন্তু এই ব্যাংকেকো এস আলম গ্রুপেরই একটি সহযোগী প্রতিষ্ঠান বললেও কিন্তু ভুল হবে না। কারণ এই কেডিএস গ্রুপের যিনি
কর্ণধার অর্থাৎ এই খলিলুর রহমান, তিনি কিন্তু এই এস আলমের মালিক যিনি সাইফুল আলম মাসুদ, তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু। এবং কতটাই ঘনিষ্ঠ, একজন আরেকজনকে কতটা তোষামোদি করে, সে নিয়ে চলুন প্রথমে আমরা একটি ভিডিও ক্লিপ দেখে নেই। মাসুদ আমার থেকে সিএসি নিয়ে বিক্রি করতো, আল্লাহ এই মাসুদকে আবার এখন কোথায় নিয়ে গেছে, আবার তোর বলো দিল বলো সব কিছু বলো, আল্লাহ যারে দেয় এই সব কিছু দেয়। মাসুদ আমার থেকে সিএসি নিয়ে বিক্রি করতো, আল্লাহ এই মাসুদকে আবার এখন কোথায় নিয়ে গেছে, আবার তোর বলো দিল বলো সব কিছু বলো, আল্লাহ যারে দেয় এই সব কিছু দেয়। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিও ক্লিপটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে যাহাই খলিলুর রহমান তাহাই কিন্তু এস আলমের সাইফুল আলম মাসুদ। তো আমরা যদি বলি যে আসলে কেডিএস গ্রুপ এই ন্যাশনাল ব্যাংকটিকে দখল করেছে, সেটি আসলে একটি ভুল কথা হয়ে যাবে, কারণ অ্যাকচুয়ালি কিন্তু এস আলম গ্রুপই কিন্তু এই নতুন যে ব্যাংক এই ন্যাশনাল ব্যাংক যেটি অধিগ্রহণ করা হলো এটি অধিগ্রহণ করেছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, যে পূর্বে সাতটি ব্যাংক তারা ধ্বংস করেছে, এখন অষ্টম ব্যাংক, অষ্টম ব্যাংকের নিয়ন্ত্রণ তারা পেয়ে গেল, অর্থাৎ বাংলাদেশের আটটি ব্যাংক এখন একটি শিল্প গ্রুপের নিয়ন্ত্রণে, আর সেই শিল্প গ্রুপের নাম হচ্ছে এস আলম গ্রুপ। তো প্রিয় দর্শক, এই যে ব্যাংক থেকে এস আলম গ্রুপ তাদেরকে যে আটটি ব্যাংকের কর্তৃত্ব দিয়ে দেয়া হলো, এর কারণটা কি, এর কারণ কি তারা এই ব্যাংকগুলোকে খুব চমৎকারভাবে তারা পরিচালনা করতে পারছে এ কারণে? যদি তাই হতো তাহলে কিন্তু আজকে এত শোরগোল হতো না, বা আমাদের পুঞ্জীভূত এত ক্ষোভের বহিঃপ্রকাশ হতো না, বা আসিফ নজরুলকে কিন্তু এত কড়া ভাষায় সমালোচনা করতে হতো না। আমরা সমালোচনা করছি এ কারণেই যে এই ব্যাংকগুলোকে এস আলমের মতো একটি, যারা আন্তঃজেলা বাস পরিবহন সার্ভিস একটি কোম্পানি ছিল, সেরকম একটি কোম্পানিকে এতগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ দিয়ে লুটপাট করে সুযোগ দিয়ে, সেই বিদেশে টাকা পাচারের সুযোগ দিয়ে আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎটাকে একেবারে ধ্বংস করে দেয়া হচ্ছে। আজকে এই যে অর্থনীতির যে সংকট আমরা এই দেশে দেখতে পাচ্ছি, এই সংকটের পেছনে কিন্তু অন্যতম প্রধান কারণ এই যে মুদ্রাস্ফীতি থেকে শুরু করে আজকে একদিনে যে ডলারের দাম যে 7 টাকা বেড়ে যায়, এগুলোর পেছনে যদি আমরা একটু ভালো করে গভীরভাবে অনুসন্ধান করি, আমরা দেখতে পাবো যে মূল কারণ কিন্তু রয়েছে এই এস আলম গ্রুপের মতো গ্রুপ, যারা আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ পেয়েছে এবং এই ব্যাংকগুলোর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের অর্থনীতিটাকে একেবারে ফোকলা করে দিয়েছে। এবং মূল যে সংকটটি, যে সংকটটি আমাদের দেশে এখন চলছে, তার পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই টাকা পাচার, যেগুলো এই ব্যাংকে বিভিন্ন ধরনের বেনামে তারা অ্যাকাউন্ট খুলেছে, নামে বেনামে নিজেদের পরিচিত লোকদেরকে দিয়ে, কাজের বুয়াকে দিয়েও তারা অ্যাকাউন্ট খুলেছে, তাদের দারোয়ানের নামে অ্যাকাউন্ট খুলেছে, তাদের নামে হাজার হাজার কোটি টাকা তারা লোন দিয়েছে এবং সেই লোনের টাকা তারা কিন্তু পরবর্তীতে মেরে দিয়েছে, পাচার করেছে এবং এভাবেই কিন্তু ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে। এবং এর সূত্রপাত কিন্তু করেছে তারা সেই আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, অন্যতম জনপ্রিয় যে একটি ব্যাংক ছিল, সেই ইসলামী ব্যাংক, যেই ব্যাংকটিকে নিয়ে আমরা গর্ব করতাম এক সময়, সেই ইসলামী ব্যাংকটিকে তারা একেবারে শেষ করে দেওয়ার মাধ্যমে কিন্তু তারা আজকে এই পর্যায়ে এসেছে, তিলে তিলে তারা এই পর্যায়ে এসেছে। একটি ইসলামী ব্যাংকের মতো জনপ্রিয় ব্যাংকে তারা ধ্বংস করে দিয়ে আমাদের পুরো ব্যাংকিং সেক্টরটাকেই এখন তারা গিলে খাচ্ছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম আলো পত্রিকাতেই সর্বপ্রথম ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে কিন্তু একটি সংবাদ প্রকাশ হয়েছিল, যার মাধ্যমে আমরা প্রথম জানতে পেরেছিলাম এই লুটপাট সম্পর্কে এবং ইসলামী ব্যাংকটাকে একেবারে ধ্বংস করে দেওয়া যে হয়েছিল সেই সম্পর্কে। তো আজ শুধু ইসলামী ব্যাংক নয়, তাদের মালিকানাধীন যে আটটি ব্যাংক রয়েছে এখন, এই সবগুলো ব্যাংকেই কিন্তু তারল্য সংকট চলছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারল্য সংকট হচ্ছে আবার বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু তাদেরকে টাকা দিয়ে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে এস আলমের এই তারল্য সংকটকে দূর করার জন্য। অর্থাৎ এখানে রাষ্ট্র এবং এস আলম তারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, যেখানে আন্তঃজেলা একটা বাস পরিবহন কোম্পানি আজকে তারা আমাদের ব্যাংকিং সেক্টরটাকে লুটে পুটে খাচ্ছে। এই চট্টগ্রাম কেন্দ্রিক এই ব্যবসায়িক গ্রুপটি তারা এখানে সবগুলো ব্যাংকে তাদের চট্টগ্রামের মানুষজনকে ব্যাপক হারে নিয়োগ দিয়ে একটা অসাম্য ব্যবস্থা চাকরি নিয়োগের ক্ষেত্রে তারা প্রবর্তন করেছে এবং এই সরকারের সাথে তারা মিলে মিশে লুটপাটটা একাকারভাবে করে যাচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখছি, কেউ কিছু বলার নেই। এই যে স্ক্রিনে আপনারা এখন যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আকিজউদ্দিন। এই আকিজউদ্দিন হচ্ছেন এই এস আলমের যিনি মালিক সাইফুল আলম মাসুদ, তার পিএস। এই যে এস আলম গ্রুপের বিভিন্ন ব্যাংকে যে বিভিন্ন ভুয়া ঋণ দিয়ে যে টাকাগুলো মেরে দেয়া হয় বিভিন্ন ব্যক্তির নামে, এই ঋণগুলো কিন্তু এই যে জালিয়াতি করে যে মেরে দেয়া হচ্ছে তার অন্যতম কিন্তু নেপথ্যের কারিগর এই আকিজউদ্দিন, যিনি বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু এই লোনগুলো ডিসবার্স করে সেগুলো কিন্তু টাকাগুলো বিদেশে পাচার করে দিচ্ছেন। এবং এভাবেই হাজার হাজার কোটি টাকা এই আকিজ এবং এস আলমের এই সাইফুল আলম মাসুদ
তারা মিলে মিশে একাকার করে পাচার করছেন। আমি বলবো না যে পুরো টাকা তারা একাই পাচার করছেন, একাই ভোগ করছেন। অবশ্যই এখানে সরকারের বা রাষ্ট্রের একেবারে প্রথম মাথা থেকে শুরু করে সকলের সাথে জড়িত, অর্থাৎ রাষ্ট্রের সহায়তা ছাড়া এভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করে বহাল তবিয়তে থাকা যায় না, এটা আমরা সকলেই বুঝি। তো প্রিয় দর্শক, এই এস আলম গ্রুপ তারা যে এই যে এত টাকা পাচার করেছে, এগুলো নিয়ে যে পত্র পত্রিকাতে নানা সময় এত রিপোর্ট এসেছে, আমরা দেখেছি জুলকারনাইন সাইয়েদ সামী তিনি তার যে অনুসন্ধানী প্রতিবেদনে এই এস আলম যে বিলিয়ন ডলার পাচার করে সিঙ্গাপুরে তারা যে প্রাসাদ গড়েছে, হোটেল গড়েছে, এসব নিউজ করেছে, এবং এই জুলকারনাইন সামীর যে অনুসন্ধান সেটাকে কপি পেস্ট করে ডেইলি স্টার তারাও যে একটা রিপোর্ট করেছে আমরা দেখলাম, যেগুলো ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করেছিল। তারপরে আমরা শুনলাম দুদকে নাকি অনুসন্ধান হবে এবং দুদকে নাকি ব্যবস্থা নেওয়া হবে। কিছুই কি হয়েছে? কিছুই হয়নি। ব্যারিস্টার সুমন তিনি চেয়েছিলেন এই বিষয়টাকে দুদকে নিয়ে একটা কিছু করতে, কিছুই তো তিনি করতে পারেননি। চলুন না, তার কণ্ঠের যে হতাশার সুর সেটা একটু আমরা শুনে নেই। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গুরুত্ব সহকারে নিয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিবে। শুধু তহসিলদারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত না করে একটু এস আলমের বিরুদ্ধে ওনারা করতে পারবেন? তাদেরকে তো কেউ বাধা দিচ্ছেন, আর তারা যদি মনে করেন যে না আমরা করবো না, তাহলে আমরা দেখে দেখে ওই দুদকের অফিসের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে আসা ছাড়া, হাই দুদক, হাই দুদক, হাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এগুলা বলা ছাড়া আপাতত আর কোনো কাজ আছে আমাদের? তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন ব্যারিস্টার সুমনের হতাশার সুর। আমার প্রশ্ন জাগে, যেখানে ব্যারিস্টার সুমনকে কেন হতাশ হতে হবে? আমাদের তো একটা প্রধান বিরোধী দল বলে একটা বিরোধী দল আছে, এই বিএনপি। আমরা তো কখনো আজ পর্যন্ত বিএনপির তারেক রহমান বা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের কারো কাছ থেকে কিন্তু এই এস আলম গ্রুপের এই লুটপাট নিয়ে কখনো কোনো কটু কথা বলতে শুনিনি, বা এস আলমের ইস্যুতে তাদের কোনো কথা আমরা শুনিনি। এমনকি ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা বিএনপিকে কখনো কথা বলতে দেখিনি। তো এ থেকে প্রিয় দর্শক আমরা বুঝতে পারি যে আসলে সবই হচ্ছে মুদ্রার রিপিট ওপিট। দিন শেষে আমাদের জনগণ আমাদের কিন্তু তারা পশ্চাৎ দেশ মেরে দিচ্ছে, কিন্তু আমাদের এই তথাকথিত রাজনৈতিক দল যাদের কাজ হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করা, আমাদের স্বার্থকে দেখা, তারা কেউ আমাদের স্বার্থকে দেখছে না। দিন শেষে এরা নিজেদের স্বার্থই দেখছে। তারা এই সাইফুল আলম মাসুদ বা এই যে এস আলম বা এই যে টাকা পাচারকারী বা এই যে বসুন্ধরার মতো ভূমিদস্যু, এদের স্বার্থই তারা দেখছে এবং এদের স্বার্থ দেখে নিজেদের আকের গোছাচ্ছে। এবং জনগণের যে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে, জনগণ যে এখানে নিষ্পেষিত হচ্ছে, জনগণের যে টাকা পয়সা পাচার করে লুট হয়ে যাচ্ছে, এটা নিয়ে না আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কিছু বলছে, না আমাদের বিএনপির পক্ষ থেকে কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে না। সেই প্রধান বিরোধী দল বিএনপি, যাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই, তাদের প্রতি আস্থা রাখার কোনো কারণ নেই। অন্তত এস আলমের ইস্যুতে বলুন, বসুন্ধরার ইস্যুতে বলুন, তাদের যে নির্লিপ্ততা এটাই প্রমাণ করে দেয় যে এগুলো সবই আসলে দিন শেষে মুদ্রার এপিচ এবং ওপিচ। এবং আমাদের এই যে দেশ এবং জাতির টাকা লুট করে সিঙ্গাপুরের পত্রপত্রিকাতে শিরোনাম হয় যে এস আলম গ্রুপ তারা টাকা পাচার করে বিলাসবহুল হোটেল গড়েছে, এত কিছু করেছে, জনগণের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে, আমরা চেয়ে চেয়ে দেখি আমাদের সবকিছু, আমাদের ভবিষ্যৎ লুট হয়ে যাচ্ছে এই এক সাইফুল আলম মাসুদের মাধ্যমে। এবং এই ডামি ভোটের নির্বাচনের পরে যখন শেখ হাসিনা জয়ী হন, তথাকথিত জয়, তখন তাকে কনগ্রাচুলেট করতে সবার আগে যে ব্যক্তিটি যায় তিনি হচ্ছে এই সাইফুল আলম মাসুদ। কারণ কেন যাবে না? কারণ যাহাই সাইফুল আলম মাসুদ তাহাই তো শেখ হাসিনা, যাহাই শেখ হাসিনা তাহাই তো সাইফুল আলম মাসুদ। কারণ এরা তো একে অন্যের পরিপূরক। এই যে টাকাগুলো পাচার হচ্ছে, এটা কি সাইফুল আলম মাসুদের একাই পকেটে যাচ্ছে? নিশ্চয়ই না। এর ভাগ নিশ্চয়ই শেখ হাসিনা তো পাচ্ছে, শেখ পরিবার তো পাচ্ছে, এটা তো আমরা জানি, এটা তো আমরা বুঝি। আর পাশাপাশি বিএনপি কেন চুপ হয়ে আছে, এটা তো বিএনপিকেও জবাব দিতে হবে যে তার মানে নিশ্চয়ই এই ভাগ তারাও পায়, নাহলে তারা কেন এস আলমের বিষয়ে কথা বলতে, তারা এত, তাদের এত নিষ্ক্রিয়তা কেন আমরা দেখছি? তো প্রিয় দর্শক, দিন শেষে যেটা হচ্ছে, আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎটাকে লুট করে ফেলা হচ্ছে। ইসলামী ব্যাংকের মতো একটি জনপ্রিয় ব্যাংকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই এস আলম গ্রুপের মাধ্যমে, এই সাইফুল আলম মাসুদের মাধ্যমে। এবং এই যে এখন কেডিএস গ্রুপকে দিয়ে ন্যাশনাল ব্যাংকে যে অধিগ্রহণ করা হলো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে কেডিএস এর যিনি মালিক খলিলুর রহমান, তার যিনি পুত্র সেলিম রহমান, তিনি কিন্তু আবার এই এস আলমেরই মালিকানাধীন আল আরাফা ইসলামী ব্যাংক যে রয়েছে সেটার কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণরূপে একটা সিন্ডিকেট তৈরি করে এভাবে টাকা পয়সাগুলো লুটপাট করা হচ্ছে, এবং এরা এরা মিলেই কিন্তু এই কাজগুলো করছে। এবং এদের ধৃষ্টতা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ন্যাশনাল ব্যাংকের একটা প্রেস কনফারেন্সে তারা সাংবাদিকদেরকে 5,000 টাকা ঘুষ দেওয়ার মতো উদ্ধত্য দেখায় যাতে এই সাংবাদিকরা মুখ না খোলে। তো প্রিয় দর্শক, এভাবেই আমাদের সব কিছু তারা লুট করে ফেলছে, আমরা চেয়ে চেয়ে দেখছি। এবং এই জাতি যদি এখনো এগুলো দেখার পরেও যদি আমরা না জাগি, তাহলে এই যে আমাদের যে পশ্চাৎ দেশে তারা যে আঘাত করে যাচ্ছে, এই আঘাত অব্যাহত থাকবে। এবং এজন্য আমরা কাউকে দায়ী করে কিন্তু আমরা অন্যর উপরে ব্লেম দিয়ে আমরা কিন্তু মুক্তি পাবো না। আমাদের এই যে তারা যে ক্ষতি করছে, এটা আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে। আর আমরা যদি না জাগি, এভাবেই কিন্তু আমাদের পশ্চাৎ দেশে এরা আঘাত মারবে, এরা লুট করবে, এরা সিঙ্গাপুরে
বিলাসী জীবনযাপন করবে, এরা শেখ পরিবারকে অর্থে বিত্তে ফুলে ফেঁপে বড় করে দেবে। আমরা চেয়ে চেয়ে দেখব আমাদের দেশের মুদ্রাস্ফীতি, আমাদের সংকটগুলো বাড়তে থাকবে, ডলারের দাম একদিনে 7 টাকা বেড়ে যাবে, এরকম আরও নানা কাহিনী ঘটবে এবং অর্থনীতিটা যে আজকে এই নাজুক পরিস্থিতিতে এসেছে এটা কোন পর্যায়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যে সেটাও যখন দেখব আমরা, দেখে আমরা তারপরেও যদি আমাদের চৈতন্য না জাগে, দেশটা দেউলিয়া হয়ে যাওয়ার পরেও যদি আমাদের চৈতন্য না জাগে, তাহলে আসলে ওই যে আমরা যে কবিতায় যে পড়েছি যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তো যদি সকাল আমরা ঘটাতে না পারি এবং যদি আমরা না জাগি, তাহলে এ এস আলমের এই সাইফুল আলম মাসুদ বা তাদের মতো যারা এই অলিগারগুলো রয়েছে এরা আমাদের যেভাবে ভবিষ্যৎটাকে ধ্বংস করছে এভাবে ধ্বংস অব্যাহত রাখবে। তো প্রিয় দর্শক, আমাদেরকে সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমাদের তথাকথিত একটা বিরোধী দল এই বিএনপি রয়েছে, তারা আমাদের পক্ষে কথা বলবে, আমরা যদি এটা বিশ্বাস করি তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি। বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, এগুলো সবই হচ্ছে মুদ্রার এপিট এবং ওপিট, এবং এ কারণেই এরা কেউ এই সাইফুল আলম মাসুদ বা এস আলমের বিরুদ্ধে কথা বলে না, এরা কেউ বসুন্ধরা গ্রুপ বা ভূমিদস্যু এদের বিরুদ্ধে কথা বলে না এবং এরা বলবেও না। তাই আমাদের ভবিষ্যৎকে আমাদেরকেই রক্ষা করতে হবে, আর যদি রক্ষা না করি সামনে যে অর্থনৈতিক সংকট বা বিপর্যয় আমাদের সামনে অপেক্ষা করছে এটাতে আমরাই সাফার করব। তারা কেউ সাফার করবে না, কারণ তাদের সব কিছু তারা বিদেশে পাচার করে ফেলেছে, তাদের ভবিষ্যৎটা তারা বিদেশে গড়ে নেবে। কষ্ট পাবে আমাদের দেশের বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ যারা এই মুদ্রাস্ফীতিতে এবং এই অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত হচ্ছেন, এবং আগামীতে এই যে গ্রীষ্ম পড়েছে এই গ্রীষ্মকালের এই লোডশেডিংয়ে, এই ভয়াবহ লোডশেডিংয়ের তাণ্ডবে অতিষ্ঠ হবেন। তো প্রিয় দর্শক, আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই সিকিউর করতে হবে, এবং এই সিকিউর করার জন্য আমরা যদি উদ্যোগ গ্রহণ না করি তাহলে কিন্তু সামনে একটা অন্ধকার আমাদের জন্য সময় অপেক্ষা করছে। এবং অনেক কিছুই এই এস আলম গ্রুপের সাথে জড়িত রয়েছে, অনেকে এই এস আলম গ্রুপকেই সরকার মনে করে, অর্থাৎ তারাই সরকার, তারাই সবকিছু, তার কারণে এস আলম গ্রুপের ভিতরে তদন্ত সেটাও থামিয়ে দেওয়া হয়েছে, তদন্ত করা যাবে না। যাই হোক, নামিম সাকিবের কথাগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবে।